তো 4 বছর লেখাপড়া হারাইছি, 3 বছর ধরে ইঞ্জিনিয়ারিং পাশ করে শেষ করছো, চাকরি বাকরি করিস নে? চাকরি বাকরি করবো আমার তো আর টিহাটুয়া নাই, যে এইটা লিয়ে যাইলে বেশি হ্যাঁ, তুই কিলাবে কিলাবে গরে গা কর্মে ফিরেও যেতে পারে। চোখের নজরে মিনি কইরা একদিন খইয়া যাবে, জোয়ার ভাটায় পইরা দুইচো নদী হইয়া যাবে। গরমে তো জানেও আর কুলোয় না, ইস এই ভাই দেখলি আর পারিনি, এর লেগে এত কষ্ট। ওর ভাবি যে কয় করে ভাই ও তো ইয়ে থুই দিস ভাই, কাম হয় নাই আপনার? ওই না যে দুইটি বোঝা লিলি ফেরে শেষ হয়ে যায়। তো প্যান্ট ট্যান পরিয়ে কোনে যাচ্ছ? এই তো ভাই একটু বাজারে যাচ্ছি। কে বাজারে? তো বাজারে কি কাম আছে? আছে ভাই একটু কাম। ওই কিলাবে? না ভাই কিলাবে যাবো না, আপনি ভুল বুঝতেছেন। কেকনে যাবো তে তালি? প্যান্ট ট্যান পরে আইসু দেখতেছি, আর রোদের মধ্যে তোর আসার দরকার ডাকি আসিল না ভাই? আসলাম ওই যে ভাবির থেকে আমার কিছু টাকা লাগবি, তো ভাবির থেকে টাকা চাইলাম, তো ভাবি কইলো যে যা তোর বাইচ্ছে সাগা। কে তোমার কাছে নাই আর কত দেব, আর কত দেব তোক দিতি দিতি? তুই লেহাপড়া তোকে ইঞ্জিনিয়ার বানাতি আমার যা আসিল সর্বশান্ত তো আয়া গেলাম, আর কত দেব? ইঞ্জিনিয়ার হলু চাকরি বাকরি দেখ, কেবা তুই বসে ঘুরিয়ে বেড়া খাইতেছু, তোর ভাবি তো কত শুনোয় না আমাক করে আয় বুঝলে? তুই বুঝালে আমি কি চেষ্টা কম হতেছি? আমি তো চেষ্টা করতেছি, এখন চাকরি যদি না পাই আমি কি হব? চাকরি পাইছি এখন, এখন কি আমি কি করব? এখন যে বাজারে যাচ্ছি একটু হাত খরচ তো লাগেই। দুই তো 4 বছর লেখাপড়া হারাইছি, 3 বছর ধরে ইঞ্জিনিয়ারিং পাশ করে শেষ করছো, চাকরি বাকরি করিস নে, এরম ঘুরে বেড়ায় ওই কিলাবে কিলাবে বেড়াইস, আমি আর কোন থেনে দেবো? গরু তো বেঁচে সব শেষই হরছি, আর আছে দুইটুক গরু, আর ওই লাগান তোর বাবিও কি এর লাগে কথা শোনায় না? সেও তো পরের বিটি আইসে, তো সেও তো সংসার হইবে নাকি? তোর চাকরি বাকরি কিছু একটা কর, বুঝছো ভাই? আমি কি চাকরির জন্য চেষ্টা কম করতেছি? আপনারা তো জানেনই কোনে কয় সেদিনও যায় হচ্ছে ইন্টারভিউ দিয়ে আসলাম, এখন চাকরি যদি না হয় আমি কি করবো? বুঝছি বুঝছি তোর সব ভাব ভঙ্গে বুঝছি, চাকরি বাকরি করবো আমার তো আর টিহাটুয়া নাই, যে এইটা লিয়ে যাইলে বেশি হ্যাঁ, তুই কিলাবে কিলাবে গরে গা মানসি আমাক কয় তোর ভাই ও কিলাবে গান কয়া বেড়ায়, ও কিলাবে গান কয়া বেড়ায়, আর এক দেশে বেলে ওই সেই কোনে আর কোনে যাইলে গান কয়া আইসু সেনে খবর আইসি। এই দেখ রোদি পুড়িয়ে এই কা কষ্ট গুলো আমি তোর লেগে হরছি, তোর ভাবিও এর লেগে আমার কত কথা শোনাইতে কি যা বুঝিস? তোর কি সেই জ্ঞান আছে নাকি মানবতা তোর ভিতরে আছে? হ্যাঁ ক ভাই, আমি তো দেখতেছি এখন না পালি কি হরব, আর গানের কথা কইছেন ওটা তো আমার শখ, আমি কি লেখাপড়ায় কোনো সময় খারাপ করছি? প্রতি সেমিস্টারেই দেখছেন না কত ভালো রেজাল্ট করছি। ভালো রেজাল্ট করছো যেদিন চাকরি বাকরি পাবি সেদিন আমার কাছে আসিস, না হলে আসিস না ভাই যা। তুই যদি মানুষের মানব মতো মানুষ হইস, ভবিষ্যতে যদি তোর ভালো হয় ভালো কিছু হয় তাহলে তুই আমার কাছে আসিস, না হলে শর্ত ভাই যা আমার বহুত কাম আছে। ভাই এই কথা তাই আমার কবির পাইলে কবলে কি হরব রে, তোর ভাবি কি আমার কথা শোনায় না, পরের বিটি আসে নাই যা। তুই যদি চাকরি বাকরি করে কোনদিন প্রতিষ্ঠিত হবে পারিস তাহলে আমার সামনে আসিস, না হলে তোর ভাই তোর মতো ভাই আমার দরকার নাই, আর মানসির কথাও আমি আর শুনবি না বলে। তুই তোর দুই চোখ যে দিক যায়।
যে দিক মনে চায় সেদিক যায়, চাকরি বাকরি হইরে কোনদিন প্রতিষ্ঠিত হলি আসিস আমার কাছে, আমি সেদিন তোর মানসিকও কবের পারবো, তোর ভাবিকও কবের পারবো। আচ্ছা তুই যা যা, কোনে যাবো, যা তো যা, আমার চোখের সামনে সর। গরম পড়ছে বেশি। গ্রামে সোহেল শিল্পী মানে ফোন করছিল আমার চ্যানেলে, ভিডিও দেখেছে নাকি? ও ওই গান টান গায় দেখি একটা চা দেন তো চাচা। তোমার বাইরে চাই তাও দেয় না, তুমিও দেও না, আমি বাহু বাহিটাই দিয়ে বাউলা দেবো নে, চাকরিটা পাই চাকরিটা পালি দিয়ে দেবো না। দেখ তো কথা কোনো সাবালের কথা শোনো, তুমি বাহি দিবে তোমার চাকরি কোন কালে পাবে তার নাকি তুমি খেলছাও একাডেমি, আমি তো তাই দেখি, তোমার চাকরি কবে পাবে এই বা কবে দিবে, তোমাকে বাবু বাঁহিটাই দেব না না বাবু, কেন বাঁহি দিয়ে বাবু যদি বাঁহি না পাওয়া যায় ও বেচা কিনা আমি করবো না বাবু। কে চাচা পাইবেন নাকি, আমি তো একবারে লিখছি নে দেবো নে, লেন আমি চাকরিটা পাইলেই চাকরি পালে আপনি সব বাঁহি শোধ করে দেবো নে। দেখ তো বাবু তুই চাকরি বাবু কবে তার নাই ঠিক, তুই থাকিস একাডেমি সবসময় গান বাজনা করিস, তাহলে এখন তুই সেই চাকরি বলে আমি ও অথবা বুঝি নাকু, আমার মাল বেসবো দিবু আমি মন খুটি তোরা খাবো, আমি বউ বাইরে দিব না। আচ্ছা আমি বেকার মানুষ দেয়, আজকে আমার ভাইও আমার সাথে খারাপ ব্যবহার করে আমার বাড়িতে বের হয়ে দিল, আবার আপনার কাছে আইসি আপনিও এইরকম ব্যবহার করতেছেন, তাহলে আমি কোনে যাব চাচা? খুব খিদে লাগছে চাচা, সকালে ভাত খাইনি, একটা দেন একটা চা আর একটা বিস্কুট দেন। কথা বাবু শোনো, তোমার ভাই যে বের কর দিবি সে দুঃখ লাগিয়ে তোমাকে ইঞ্জিনিয়ার পড়াইছে, গরু বাজুর বেঁচিয়ে জমা জমি সব কট মরতিয়ে তোমাকে কত আশা করিয়ে করছে, তুমি থাও খালে গান বাজনা লি থাও বাবু, তোমাকে কেবল দিবি, হ্যাঁ তুমি গান বাজি থাও বাহিরে দিবার ঘর না আমি বাবু। ভাই কি গান করেন নাকি? হ্যাঁ ভাই টুকটাক করি, মানে শিখতেছি, আমার গান খুব ভালো লাগে, খুব ভালোবাসি গানকে। এবার গান কর খুবই গায়, ইঞ্জিনিয়ার লেখাপড়া করিয়েও সে ওই বাচ্চার দিয়ে মানে খালি গান আর বাজনা, খালি ওই যে একাডেমি গান বাজনা কর সেই রকম সেই পারদর্শী। করছে কি হয়েছে ভাই, মানে বুঝলাম না কে বাইর করে দিছে? আমার ভাই, আমি বাইর থেকে কয়টা টাকা চাইছিলাম তো তাই আমার ভাই আমার সাথে খারাপ ব্যবহার করে আমাকে বাড়ি থেকে দিছে, আমি গান বাজনা করি সেই গান বাজনা করি দেখে আমাকে বাইর করে দিছে। পড়াশোনা কত দূর কেবা ভাই? আমি ইঞ্জিনিয়ারিং শেষ করছি। চাকরি? না ভাই চাকরি পাচ্ছি না, অনেক চেষ্টা করতেছি কিন্তু চাকরি পাচ্ছি না এখনো, কিন্তু আমার ভাই তো আমাকে ভুলই বুঝতেছে, আমার ভাই ভাবে যে সারাদিন খালি গান বাজনা করে এই জন্যে চাকরি করে না, কিন্তু আসলে এই যে আমি চাকরি খুঁজতেছি চাকরি পাচ্ছি না এটা আমার ভাই বুঝতেছে না। ভাই মানে ভাত খান নাই সকালে, মানে বিষয়টা ওই তো ভাই, আজকে বড় ভাই আমার সাথে খারাপ ব্যবহার করলো, প্রতিদিন কথা শোনায়, আজকেও কথা শুনাইলো, আজকে রাগ করে বাইরে করে দিল, আমি আর ভাই পারলাম না সহ্য করতে, প্রতিদিন কথা শোনা যায় তাই ভাই খাওয়া দাওয়ার প্রতি মন ছিল না তাই বের হয়ে চলে আইছি। দেন তো চা বিস্কুট দেন তো, হ্যাঁ দেন বিল্লিকে তুমি দিবেন বাবু। হ্যাঁ চাচা আমি দিয়ে যাচ্ছি, সমস্যা নেই। আসসালাম ভাই, আপনাকে তো আমি চিনলাম না ভাই, আমার মানে কিভাবে চিনাই, মানে আমি ইউটিউব চ্যানেলে মানে কাজ করি আর কি, নিজস্ব চ্যানেল আছে, ওখানে মানুষকে গান বলার সুযোগ দেই, তারপরে
অনেক মানুষ গান বলে, তারপরে আজকে যে আইসি এই এলাকায়, এটা মনে হয় চাচা এটা ওই যে ই গিরাম না সাবার গিরাম না, এই গিরামে মানে একটা শিল্পী ফোন দিছে, ওর খোঁজেই আইসি। সুযোগ দিলে তো যাওয়া যায় ভাই, মনে হয় গান টান করতে ইচ্ছুক নাকি ভাই? শুনলাম চাচাও তো করলো গান গান। হ্যাঁ ভাই, আমি গান বাজনা খুব ভালোবাসি, খুব পছন্দ করি, আর নিজেও গাই। অতটা প্রফেশনালি শিল্পী না আমি, কিন্তু গানকে ভালোবাসি তাই চেষ্টা করতেছি। আপনারা যদি আমাকে একটা সুযোগ, না হয় আমি আপনাদের একটা গান দিলাম, গান শোনাবো। গান একটা যদি শোনা, সাব স্কুটটা খায় না এই যে, হ্যাঁ ঠিক আছে ভাই, এখন সাব স্কুটটা খায়া যদি গান করতে ইচ্ছুক থাকেন তাহলে একটা গান শোনাইলে ভালো হয়। ঠিক আছে ভাই, আমি গান শোনাবো আপনাদের। আচ্ছা সুন্দর করে একটা গান গায় দাও। আচ্ছা চাচা ঠিক আছে, কার কপাল কোন কি হয় বাবু। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে শোনাবো আপনাদের গানটা শান্তি করে গা, যাতে মনটা ভরিয়ে যায়। এনে এনে বয়। আচ্ছা চাচা চারটা বউ বেগাই দা, এনে বসু। স্যার একটু সারা লাগবে। সারা লাগবে বাবু, আমি বসে থাকলে তো ভেঙে যাবো না। না রে বাবু রে, হুমকা শুনকি গান দেখ আইক বাবু, বয় কল এবার ভেঙে টেঙে। তাহলে ভাই একটা গান শুরু করেন। আচ্ছা ভাই ঠিক আছে, শুরু করছি। চোখের নজরে মিনি কইরা একদিন খইয়া যাবে, জোয়ার ভাটায় পইরা দুই চোখ নদী হইয়া যাবে, পুরা চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে হো, পুরা চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। সকল কথার মরণ হইলে হৃদয় কথা কয়, সেই কথাও চোখের কাছে নয় রে গোপন নয়, চোখেরই নাম আর শ্রীনগর, একে একে মনের খবর, চোখেরই নাম আর শ্রীনগর, একে একে মনের খবর, সেও তো কইয়া যাবে, পুরা চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে হো, পুরা চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। এই চক্ষুতে রোদ রয় ওঠে আবার ওঠে ঝ, এই চক্ষুই আপন করে আবার করে প, চোখে যদি কেউ না তাকায় দুঃখ দিয়া যায় চইলা যায়, চোখে যদি কেউ না তাকায় দুঃখ দিয়া যায় চইলা যায়, সেও তো সইয়া যাবে, পুরা চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে হো, পুরা চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে।
চোখের নজরে মিনি কইরা একদিন খইয়া যাবে, জোয়ার ভাটায় পইরা দুই চোখ নদী হইয়া যাবে, পুরা চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে, হো পুরা চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে, হো পুরা চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। বাহ ভাই, অনেক সুন্দর তো গান গান আপনি। বাবুরে শুনো, গানটা কিন্তু আমার বহু মনটা ভরে গেছে। হ্যাঁ অবশ্যই, অনেক ভালো গান গাইছে তাই না? হ্যাঁ। এবা তালি বাবু, একটা কর্ম দাও একটা। না তা তো অবশ্যই, কত মানুষ আমার চ্যানেলে গান গাচ্ছে। খাটতেছে বাবু, একটা বেকার খাটতেছে, তাহলে বাবু তার বেকারটা দূর হই। ইনশাল্লাহ চাচা, ওই গান যেরকম তার ভয়েস দেখলাম, সে মানে আমাদের চ্যানেলে গান করলে ইনশাল্লাহ একটা ভালো পর্যায়ে যেতে পারবে। বাহ 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 তালে বাবু, ভয়েস স্কেলটা খুবই ভালো। হই বল এবা যোগাযোগ করেন ইনশাল্লাহ। আচ্ছা ভাই ঠিক আছে, আমি আপনার সাথে যোগাযোগ করবো। আচ্ছা ভাই, আর কাকা বিলটা কয় টাকা একটু বলে দাও। 22টা বিল হয়েছে, 20টাই দেওয়া কি হবে না? 22টাকা হয়েছে, 22টাকাই রাখবেন, সমস্যা নাই তো। বাহ আমার দুটোই বাবুর মন আছে সব। 22 ভাই, আপনি ইনশাল্লাহ মানে আসেন আমার। আচ্ছা ভাই ঠিক আছে, আমি আপনার সাথে যোগাযোগ করে আপনার সাথে দেখা করব। ঠিক আছে ভাই ইনশাআল্লাহ। আর মানে এখন চিন্তা কি করতেছেন? এখন ভাই চাকরি বাকরি খুঁজতেছি, চাকরি বাকরি পাইলে ভাই চলে যাব। বুঝতে পারছি, কিন্তু এখন কিভাবে কি করবেন না? এই যে বলতেছেন যে এখন দেখি না, ভাই রাগ করছে, যতই রাগ করুক হাজার হলো ভাই, ওই সন্ধ্যার সময় বাড়িতে যাবো না, গেলে হয়তো। আচ্ছা ভাই দেখেন ইনশাল্লাহ, দোয়া করি ঠিক হয়ে যাক। আচ্ছা ভাই দোয়া করি, আর আপনি আসেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ভাই, ওকে, ঠিক আছে, ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম।